हेलो व्यूअर्स, रिंकुज रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी बड़ा पावर बड़ा तैरी रेसिपी आपनादेर साथे शेयर करे नेब। बड़ा पाव मुम्बई खूब ही प्रसिद्ध। बड़ा पावर यह बड़ा बाटाटा बड़ा नामेओ परिचित। आसुन बड़ा बनानोर पद्धतिटा आमरा एकटु देखे नेई। आमी प्रथमे उड़टा रेडी करे नेब। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইর মধ্যে কিছুটা সরষের তেল নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম। ফোড়নের জন্য রাখা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য রাখা সরষে দিয়ে দিলাম। তেলের মধ্যে হিং দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে দিচ্ছি। কোরানো আদা কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবং কুচিয়ে রাখা লঙ্কা এর মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি। ভাজা জিরেটা অ্যাড করে নিচ্ছি। অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেজন্য আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। আলুর পুর রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। পাউ বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব, সেজন্য আমি এখানে কিছুটা বেসন নিয়েছি। বেসনটার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো এবং খুবই কম পরিমাণে একটু হলুদের গুঁড়ো অ্যাড করছি এবং হাফ চামচ চিনি এখানে অ্যাড করছি। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে রাখব। নুন এবং বেকিং সোডা এখানে অ্যাড করছি না। ভাজার সময় নুন এবং বেকিং সোডা আমি এখানে মিশিয়ে নেব। বেসনটা মাখিয়ে নিয়েছি, এখন এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখানে একটা ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা থেকে গোলাগুলো পাকিয়ে নিয়েছি এবং বেসনটাকেও 5 মিনিট রেস্ট করে নিয়েছি। এবার তেলটা গরম করতে দিচ্ছি, গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করতে দিলাম। এখন বেসনটাতে নুন এবং বেকিং সোডা মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন অ্যাড করছি এবং বেকিং সোডা ইউজ করছি। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ি এখানে অ্যাড করছি। এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা গরম তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে 1 চামচ মতো গরম তেল বেসনের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিছুটা কম করে নিয়েছি, মিডিয়াম ফ্লেম রেখেছি। এবার একটা করে গোলা বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো তেলের মধ্যে নিয়ে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। বড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবং এটা হালকা ব্রাউন কালার নিতে শুরু করেছে। এখন এগুলো তেল থেকে বের করে নেব। বড়াগুলো তেল থেকে বের করে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। বড়াগুলো তেল থেকে বের করে নিয়েছি। আমি বড়া পাওয়ের বড়া তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান।